আজকে আমি আমার টি শার্টের রঙের খাবার খেলাম সারা দিন। ইয়েস, কেন জানি না চ্যালেঞ্জ ভিডিওর নাম শুনলেই আমার পা সুপার মার্কেটের দিকেই চলে যায়। হোয়াইট ফুড চ্যালেঞ্জ আমি লাসি দিয়ে শুরু করলাম আর ওখানেই খেয়ে নিলাম। তারপর আমি পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আহ, কি ঠান্ডা! ইয়ে সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়। আর এই আইসক্রিমটা দারুণ ছিল। এটা র‍্যাপ আপ করে আমি মলের বাইরে গিয়ে নিয়ে নিলাম মোমো। এটা তো মিস করা যাবে না। কিন্তু এটা আমাকে চাটনি ছাড়াই খেতে হলো চ্যালেঞ্জের জন্য। এটা খাওয়ার পর সোজা চলে গেলাম মিষ্টির দোকানে আর নিয়ে নিলাম একটা রসগোল্লা আর কাঁচা গোল্লা। এটার নাম পাকা গোল্লা হলে কেমন হতো? আর সন্ধ্যের স্ন্যাক্সে আমি খেলাম ইডলি আমার ফেভারিট হোয়াইট চাটনির সাথে। ডিনারের জন্য ছিল আমার কাছে একটা স্পেশাল আইটেম, সাদা ভাত, আমার ফেভারিট। আমি ভাত খাই, তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো। বাই।